দুর্নীতি সম্রাট রাকেশ পালক ধন দি এপিএসসি চাকরি লওয়া আরক্ষী বিষয়া নন্দিনী কাকতিক মারাথন জেরা। মঙ্গলবারে সিআইডির কার্যালয়ত সমগ্র দিনজুড়ি জেরা চলালে অসম আরক্ষীর বিশেষ তদন্তকারী গোটে। এপিএসসির মূল পরীক্ষার উত্তর বহি ঘরত লিখি এপিএসসির চাকরি লৈছিল এগৰাকী বিতর্কিত আরক্ষী বিষয়া নন্দিনী কাকতিয়ে। ইয়ার পূর্বে অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার এজনিয়া ন্যায়িক আয়োগের জেরার সম্মুখীন হয়েছিল নন্দিনী কাকতি। ন্যায়িক আয়োগেও নন্দিনী কাকতির উত্তর বহিত ব্যাপক বিসঙ্গতি ধরা পেলাইছিল। আয়োগের প্রতিবেদনের ভিত্তিত সরকারে ইতিমধ্যে চাকরির পৰা নিলম্বন করেছে কাকতিক। মঙ্গলবারে এসআইটিয়ে আন এগারী রাজপত্রিত বিষয়া চক্রধর ডেকাকু জেরার বাবে তলব করেছিল, কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণ দর্শাই চক্রধর ডেকা সিআইডির কার্যালয়ত উপস্থিত নহল। ইফালে অহা 5 জানুয়ারীত এপিএস অনলজ্যোতি দাস আর এসিএস ধ্রুবজ্যোতি হাতীবরুয়াক সিআইডির কার্যালয়ত হাজির হওয়ার নির্দেশ দিছে। এই দুইগৰাকী রাজপত্রিত বিষয়ার বিরুদ্ধেও বহি জালিয়াতির গুরুতর অভিযোগ আছে। আনহাতে বক্রপথে চাকরি লৈ ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া এপিএস শাহজাহান সরকারের জামিন নাকচ করেছে রাজ্যের বিশেষ ন্যায়াধীশের আদালতে। নাকচ হয়েছে এপিএসসির প্রাক্তন প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংর জামিন। দুইগৰাকীর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থকার বাবেই মঙ্গলবারে রাজ্যের বিশেষ ন্যায়াধীশের আদালতে জামিন নাকচ করে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।